রতুয়া পাকুড়তলার নবীন প্যারাডাইজ ক্লাব অ্যান্ড লাইব্রেরির পরিচালনায় চলে আসা ফুটবল প্রতিযোগিতার ফাইনাল পর্বের খেলা। আর এই খেলাকে ঘিরে স্থানীয় ও দূর দূরান্ত থেকে আগত খেলা প্রেমিকদের উৎসাহ খেলা আরম্ভের আগে থেকেই ধরা পড়ে যায়। তার মধ্যে এক ঝাঁক নেতা মন্ত্রীর উপস্থিতিতে রতুয়া পাকুড়তলা মাঠ যেন চাঁদের হাট রূপ ধারণ করে ফাইনাল পর্বের খেলার অনুষ্ঠানে। উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সী, উপস্থিত ছিলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন, ছিলেন মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী চন্দনা সরকার, রতুয়া বিধানসভার বিধায়ক সমর মুখার্জি, মালদা জেলা পরিষদের সদস্য হুমায়ুন কবির বাজনা সহ অজয় সিং ও মোহাম্মদ হেসামউদ্দিন।